ইসলামে ভাস্কর্য মূর্তি একই জিনিস দাবি করেছেন দেশের শীর্ষ আলেম উলামাদের একাংশ। তবে বিশিষ্টজনরা বলছেন ভাস্কর্যের সাথে ইসলামের কোনো বিরোধ নেই। বিস্তারিত জয়ন্ত কর্মকারী রিপোর্টে। এটা ছিল ভাস্কর্য প্রতিকৃতি। যে কোনো ভাস্কর্য ও মূর্তি নির্মাণ ও স্থাপন ইসলামসম্মত নয় বলে দাবি করেছেন আলেমরা। বিকেলে দেশের শীর্ষ আলেম ও মুফতিদের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তারা। এ সময় তারা ভাস্কর্য ও মূর্তি হারাম হওয়ার বিষয়ে ফতোয়া জারি করেন। ভাস্কর্য ও মূর্তি সংক্রান্ত বিষয়ে একটি সম্মিলিত ফতোয়া প্রস্তুত করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরার মুফতি ইনামুল হক। এ সময় ভাস্কর্য ও মূর্তিকে এক দাবি করে তিনি বলেন এটি নির্মাণ কঠোরভাবে হারাম ও পাপের কাজ। মানুষ বা অন্য যে কোনো প্রাণীর ভাস্কর্য আর মূর্তির মাঝে শরীয়ত কর্তৃক নিষিদ্ধ হওয়ার ব্যাপারে কোনো পার্থক্য নেই। পূজার উদ্দেশ্যে না হলেও তা সন্দেহাতীতভাবে নাজায়েজ ও স্পষ্ট হারাম এবং কঠোরতর আযাবযোগ্য গুনাহ অপরাধ। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি তারা। ওলামায়ে কেরাম মুফতিদের দায়িত্ব এটা জানিয়ে দেওয়া, এটা বাস্তবায়ন করার দায়িত্ব সরকারের। তবে বিশিষ্টজনদের দাবি ইসলামের সাথে ভাস্কর্যের কোনো বিরোধিতা নেই, এর পক্ষে নানা যুক্তিও তুলে ধরেন তারা। ইসলামে মূর্তির কথা বলা আছে যা উপাসনা করা হয় আল্লাহর সঙ্গে শরীক করে, সে সম্পর্কে কথা বলা আছে। ভাস্কর্য সম্পর্কে কোনো কথা নেই, কারণ এগুলো উপাসনা করা হয় না। একদল মানুষ মনে করে যে ধর্মের সাথে সাংঘর্ষিক, সেই জন্য ভাস্কর্য থাকবে না, সেটা ভালো কি মন্দ সেইটার কোনো বিষয় না। এখন যে শিল্পকর্ম হয় সেগুলো কোনোটারই সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। ধর্মীয় বিদ্বেষ তৈরির জন্য ভাস্কর্য বিরোধী প্রচারণা চালানো হচ্ছে বলেও মত অনেকের। জয়ন্ত কর্মকার, নাগরিক, ঢাকা।